আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মাছের লাইফ ফুড মাইক্রোহোম। মাইক্রোহোম কীভাবে তৈরি করবেন? মাইক্রোহোম হলো মাছের ফ্রাইদের জন্য আর কি, খুব পুষ্টিকর খাবার। মাছের ফ্রাই খুব দ্রুত বড় হয় এই খাবারটা খেলে। আজকে দেখাবো এটা কিভাবে আপনারা তৈরি করবেন। এটা তৈরি করতে আপনার যা যা লাগতে পারে, প্রথমত পাউরুটি লাগবে আপনার, তারপর যে কোনো একটা বক্স, আমি এই বক্সটাই নিয়েছি মূলত, আর ইস্ট লাগবে আর কি। এই তিনটা জিনিস হলে আপনি এটা তৈরি করতে পারবেন, আর ইস্ট যে কোনো মুদি দোকানে আপনি পেয়ে যাবেন। প্রথমত বক্সের মিডলে একটা ছিদ্র করে নিব। আমি চাকু আর ব্লেড নিছি, ছিদ্র করে ফেলেছি এই যে ছিদ্রটা। আপনারা একটা ছিদ্র করলেই হবে। একটা পলিথিন নিয়ে নিছি, এটা একটা রেক্সিন, একটু মোটা পলিথিন। এটা এখন কস্টিপ দিয়ে এটার উপর দিয়ে ভালো করে লাগিয়ে দিব। এটার কারণ কি এটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব। এখন পাউরুটিগুলোকে কাটতে হবে আপনার। পাউরুটির এই যে মাঝখানের অংশটাই শুধু আমরা নিব, আর বাকি অংশটা ফেলে দিব। আমি একটু কেচি দিয়ে কেটে নেই। দেখেন, মাঝখানের অংশটাই শুধু নেবেন, বাকি অংশটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুটিগুলো কাটা শেষ, এখন এগুলোকে পানির সাথে মিক্সিং করব। একটু গুঁড়ো গুঁড়ো করে কেটে নিই। ওয়েট, কাটা শেষ, এখন এগুলোতে পানি দিব। পানি দেওয়া শেষ, এখন ইস্ট এগুলোর মধ্যে ইস্ট মিক্স করব আর কি। দেখেন কতটুকু ইস্ট নেই, হালকা, বেশি ইস্ট লাগবে না, অল্প ইস্ট হলেই চলবে। এই দেখুন কতটুকু ইস্ট নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে আপনাকে মিক্সিং করতে হবে পানি দিয়ে। আমি একটু হালকা পানি দিছি, আরও পানি দিতে হবে, আরও পানি দিব। ভালো করে আপনাকে এটাকে মিক্স করতে হবে এই ইস্টটাকে। তো আমি ভালো করে মিক্সড করে নিই, মোটামুটি মিক্স করে ফেলছি। এখন এগুলোর মধ্যে আপনাকে মাইক্রোহোম দিতে হবে আর কি। এটা বানাতে হলে আপনাকে অবশ্যই আপনার কাছে মাইক্রোহোম থাকতে হবে। মাইক্রোহোম আপনি যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন, বা অনলাইনে বিভিন্নভাবেই মাইক্রোহোম সেল করে অনেকেই, 30-40-50 এরকম টাকা কোটা নেয়, ওখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। আমার কাছে কালেক্ট করার যে মাইক্রোহোমগুলো ছিল ওইগুলো একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন, এগুলো আমি অনলাইন থেকেই ফার্স্টে কিনেছিলাম আর কি। এখন এগুলো থেকে আমি আবার এগুলো শেষের দিকে তাই আবার নিজে তৈরি করতেছি। মানে এটাই নিজে কীভাবে তৈরি করবেন ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর যদি আপনারা চান যে মাইক্রোহোম কিনা ছাড়াই কীভাবে তৈরি করবেন, ওইটা নিয়েও একটা ভিডিও যদি চান, তাহলে ওইটা নিয়েও একটা ভিডিও আপনাদেরকে আমি করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি এখন এগুলোকে কিছুটা এই মিক্সিং করব আর কি। সো এগুলোকে একটু মিলিয়ে দিই। এগুলোকে এখন ভালোভাবে মিক্স করতে হবে এই রুটির সাথে। খুব সহজ, এত একটা কঠিন না, যে কুই করতে পারবেন। এটা ভালোভাবে মিক্সিং করতে হবে। দেখেন মোটামুটি রেডি হয়ে গেছে, সুন্দর মতো তৈরি করে ফেলছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডেকে আরেকটা কাজ করতে হবে এখন, যে এই পলিথিনটা কী জন্য লাগাইছিলাম ওইটাই আজকে আপনাদেরকে এখন বোঝাবো। এই দেখেন একটা পিন নিতে হবে,
মানে এগুলোকে আর কি হাওয়া বা নিঃশ্বাস নেওয়ার জন্য ফুটো করে দিতে হবে। বেশি বড় ফুটা করা যাবে না, বেশি বড় ফুটা করলে মাছি বা বিভিন্ন জিনিস ঢুকে ওদের ডিম পাড়ার কারণে ওদের বাচ্চা হয়ে যাবে, পরে আর মাইক্রোহোম আর হবে না, অন্য কিছু হয়ে যাবে। সো খুব ছোট এবং খুবই ছোট আর কি ফুটা করবেন। সো এটাকে 3 দিন রাখার পর এখন দেখেন এই যে মাইক্রোহোমগুলো এই যে উপরে ঘোরাঘুরি করতেছে, দেখছেন পোকা, ছোট ছোট পোকা, এই তো ছোট ছোট পোকা দেখছেন, এই যে লার মোবাইলে হয়তো দেখতে পারতেছেন না সম্ভবত, দেখেন অনেক ছোট ছোট গুড়া গুড়া, এগুলো সব মাইক্রোহোম। এই দেখেন পানিতে কীরকম সাঁতার কাটতেছে, এরা মূলত এরা মাছের ফ্রাইদের জন্য খুবই পুষ্টিকর খাবার। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইক দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কী নিয়ে ভিডিও করব তা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।